এখন দেখবেন পিএইচপি নিবেদিত সুন্দর জীবনের জন্য। আসসালামু আলাইকুম। নিয়মিত জুমাবারের আয়োজন সুন্দর জীবনের জন্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা এখানে সমবেত হয়েছি, আমরা আজকে কথা বলবো একজন কর্মজীবী নারীর রমজান, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আফরোজা বুলবুল, তিনি সহযোগী অধ্যাপক ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছে আমাদের সাথে সিরাজু মুনিরা, জেনারেল ম্যানেজার রবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো সবাই আশা করি রমজান মাসে ভালোভাবে আছো এবং ভালোভাবে আল্লাহ যাতে সবাইকে বাকি রোজাগুলো রাখতে আমাদেরকে তৌফিক দিন। তো আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু অনেক নারীরাই আসলে কর্মজীবী এবং সামনে আমি যে দুজনকে পাচ্ছি তোমরা দুজনেই কর্মজীবী মহিলা। তো এখন এই কর্মজীবী মহিলার রমজান নিয়েই আমাদের আজকের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন আমি ডক্টর বুলবুলকে বলছি যে কর্মক্ষেত্র ও রমজান এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করা কিভাবে সম্ভব? ধন্যবাদ আপা। এটা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যেখানে আমাদের অনেক মা বোনেরা আমরা ঘরে থেকেও বাইরে কাজ করতে পারি, আবার বাইরে যেয়েও বাইরে কাজ করতে পারি, এ ধরনের নারীদের সংখ্যা এখন অনেক। তো এই মা বোনেরা কীভাবে তাদের কাজ, মানে ঘরের কাজ এবং বাইরের কাজ এবং রমাদানের যে মানে স্পেশাল ইবাদতগুলো থাকে যেগুলোর মধ্যে কীভাবে সমন্বয় করবে, এটা আসলে একটা খুব সাবজেক্টিভ ব্যাপার। মানে প্রত্যেকের সিচুয়েশন আলাদা আলাদা হবে, সুতরাং তার সিচুয়েশনের উপরে বেস করে কীভাবে করলে তারটা বেশি ভালো হয় সেটা তিনি ভালো বুঝবেন। কিন্তু তারপরেও কমন সাধারণভাবে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট দেখতে হবে আমার কী কী কাজ আছে, কাজের তালিকার মধ্যে কী কী আছে প্রতিদিনের জন্য, এই কাজের মধ্যে সমন্বয় করতে চাচ্ছি ঘরের কাজ, অফিসের কাজ বা বাইরের কাজ যেটা বলছি আমরা, এবং রমাদানের যে সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো, স্পেশাল ইবাদত সমন্বয়। হ্যাঁ, ইবাদত তো এইগুলো আসলে খুবই সাবজেক্টিভ। আমি যদি দেখি যে আমার পজিশন থেকে আমি যেটা করতে পারি, আরেকজনের পজিশন থেকে উনি হয়তো একেবারে আমার মতো ফলো করতে পারবেন না, সুতরাং প্রত্যেকের জন্য আলাদা আলাদা সামাজিক পারিপার্শ্বিক অবস্থা, তার কাজের নেচার বা প্রকৃতি সেটা অন্যরকম, সুতরাং তার জন্য স্পেশাল থাকবে। কিন্তু কমন যে জিনিসগুলো থাকে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করতে পারি। যেমনটা হচ্ছে আমি যদি দেখি যে আমার প্রতিদিনের কাজের তালিকায় কী কী আছে, ঠিক আছে, তো এই কাজের তালিকায় হয়তো 10টা কাজ আছে বাসার, 10টা কাজ আছে আমার অফিসের, এর মধ্যে আবার প্রায়োরিটি বেসিসে বা গুরুত্বের দিক থেকে যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, মাঝারিভাবে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ, এগুলোকে যদি আমরা বাছাই করতে পারি, এরপরে কোন কাজের জন্য আমি কতটুকু সময় দিব। কিছু কিছু সময় আছে না, আমরা সময়ের দিকে আসলে খেয়াল করি না, একটা কাজ করছি তো করছি, আরেকটা কাজ পেন্ডিং থেকে গেল, এটা না করে কোন কাজের জন্য কতটুকু সময় আমি দিতে পারি। টাইম তো আমার এই 24 ঘন্টা, তাই না? আমার এই 24 ঘন্টার মধ্যে আমাকে ঘুমাতে হবে, আমাকে খেতে হবে, আমার মানে বিশ্রামের বিষয় আছে, আমার নামাজ এবং কোরআন তিলাওয়াত, আমার পার্সোনাল যে বিষয়গুলো সেগুলো তো আছে, যেগুলো আমি কখনোই কারোর কাছে হ্যান্ড ওভার করতে পারবো না, কাউকে দিয়ে এগুলো করাতে পারবো না, তো সেগুলো আমাকে করতে হবে। পাশাপাশি আমার অন্যান্য যে কাজগুলো থাকলো, এই কাজগুলোর মধ্যে প্রায়োরিটি বেসিসে সেটা যদি আমরা নিই এবং নির্দিষ্ট পরিমাণ সময় সেটার জন্য বরাদ্দ করে রাখি, চেষ্টা করি ওই সময়ের মধ্যে ওইটা কমপ্লিট করার জন্য, তাহলে এটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে যে আমরা সব কাজের দিকে সময়টা দিতে পারবো। আরেকটা হচ্ছে যে যেই কাজটা আমি না করে অন্য কাউকে দিয়েও করানো সম্ভব, এটা যদি থাকে, এ ধরনের অপশন যদি থাকে, সেটাও আমরা করে দিতে পারি, এবং এটা যদি অ্যারেঞ্জ করতে পারি, পারিবারিক কাজও হতে পারে, বাইরের অফিসিয়াল কাজও হতে পারে, তাদেরকে দিয়ে যদি আমরা কাজ করিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা সময় সেভ হবে এবং সেই সময় আমরা এক্সট্রা ইবাদত যেটা সেটা কিন্তু করতে পারবো। তো এটা হচ্ছে আসলে কে কিভাবে করবে তার নিজের পারিপার্শ্বিক অবস্থার উপর বেস করেই তাকে এটা মানে করতে হবে ইনশাআল্লাহ। তবে সম্ভব, এটা অসম্ভব কিছু না। তাই সেটাই, তার মানে আগামীকালের জন্য আমি কিছু রেখে দিলাম, এটা যেন না হয়। না, এটা হলে কি হবে যে আগামীকাল তো কিছু কাজ আছেই, আজকেরটা রাখলে আবার ওটা বার্ডেন হবে বেশি। হ্যাঁ, ওটা অনেক বেশি হয়ে যাবে। সেটাই, এখন আমি সিরাজু মুনিরার কাছে যাচ্ছি যে একজন কর্মজীবী নারী
এই রমজান মাসে কিভাবে পূর্ব প্রস্তুতিটা নিবে? শুকরিয়া আপু আপনাকে, সুন্দর একটা প্রশ্ন। আমরা যারা কাজ করি আসলে আমাদের দিনের একটা বড় অংশ আমরা ঘরের বাইরে কাটাই, রমজানেও ব্যাপারটি সেরকমই থাকে। তো প্রস্তুতির দিক থেকে আমি কয়েকটা ভাগে চিন্তা করেছি, এটাকে ভাগ করে দেওয়া যায় কিনা। সবচেয়ে প্রথমে হচ্ছে মানসিক প্রস্তুতি। রমজান আসছে, আমাদের মুসলমানদের জন্য রমজান একটা সেলিব্রেশনের সময় বলে আমরা মনে করি। তো মানসিকভাবে রমজানকে স্বাগত জানানোর একটা প্রস্তুতি হতে পারে। আলহামদুলিল্লাহ আগের মাস শাবান মাস থেকেই কিন্তু আমরা এবাদতগুলো শুরু করে দিই, সো ইটস লাইক রমজানকে স্বাগত জানানোর একটা প্রস্তুতি হয়ে যায়। হ্যাঁ, আরেকটা দিক থেকে চিন্তা করতে পারি এবাদতের পূর্ব প্রস্তুতি। সেক্ষেত্রে আমার মনে একটু প্ল্যানিংয়ের দরকার আছে, কারণ রমজান 30 দিন অথবা 29 দিনের হচ্ছে। প্ল্যানিংটা আমরা কাগজে কলমে করতে পারি অথবা ডিজিটালি করতে পারি। আজকাল কিন্তু রামাদান প্ল্যানারটা কখনো নিজে নিজেও প্রস্তুত করে ফেলা যায়, কখনো এগুলো অথেন্টিক সোর্সেও কিন্তু সুন্দর করে তৈরি করে ফেলা, মানে তৈরি করা আছে, সেটাকে আমরা ব্যবহার করতে পারি অথবা নিজের মতো করে আমরা কাস্টমাইজ করে নিতে পারি ইবাদতের দিকটা। তাহলে অনেক সহজ হয়ে যায় এবং একটা সুন্দর পদ্ধতির মাধ্যমে আমি 30টা দিন পার করতে পারি। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে অফিসে তো কাজ আমাদেরকে করতেই হবে এবং অফিসের টাইমিংটা কিন্তু ছোট হয়ে যায় এই সময়টাতে, লাইক 9 to 3:30 পর্যন্ত আমরা অফিস করি, কিন্তু কাজের কিন্তু ইয়েটা থাকে, চাপটা থাকে। হ্যাঁ, কাজের রেসপন্সিবিলিটি জায়গাটা কিন্তু কমবে না, ওটা আমাকে করতেই হবে। সেক্ষেত্রে আসলে নিজের এবং টিম মেম্বার্সদের মধ্যে কাজের বন্টনটা প্রায়োরিটি বেসিসে ফর রামাদান এই প্ল্যানিংটা কিন্তু করা উচিত, কারণ আমি শুধু নিজে এবাদতের জন্য সুযোগ করব, কিন্তু আমার অ্যাট এ টাইম আমার টিম মেম্বার্সরাও যেন জোহরের ওয়াক্তে তারা মসজিদে অথবা প্রেয়ার রুমে যে নামাজটা পড়তে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া এবং তাদের কাজের বন্টনগুলো এমনভাবে করে দেওয়া সো দ্যাট তারা অফিসের টাইমিংয়ের মধ্যেই কাজটা সম্পূর্ণ করে বাসায় যেতে পারে। বিকজ বাসায় যাওয়ার পর কিন্তু তার অন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। অফিসটা গেল, এখন যদি বাসার দিকে চিন্তা করি, বাসায় আমাদের সবাই মিলেই আসলে রমজানটাকে আমার আগিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কাজের ভাগটা বেসড অন ফ্যামিলি মেম্বার্সের ক্যাপাবিলিটিস আমরা কিন্তু বন্টন করে দিতে পারি। বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় কাজ করতেন, সবাইকে সাহায্য করতেন, সো ওই স্পিরিটটা কিন্তু রমজানে প্র্যাকটিস করার একটা খুব সুন্দর সুযোগ আসে। সেক্ষেত্রে একদম ছোট ফ্যামিলি মেম্বার্স থেকে শুরু করে বড়রা সবাই একইভাবে, ফর এক্সাম্পল একদম ছোটো ফ্যামিলি মেম্বার্সকে হয়তো আমরা বলতে পারি যে ইফতারের সময় শরবতটা তৈরি করো, ওটা ওর জন্য একটা ফান অ্যাক্টিভিটিও হতে পারে। হ্যাঁ, এভাবে সুন্দর করে যদি আমরা বন্টন করে দিই পরিবারের মধ্যে অল্প অল্প করে, তাহলে কারোর উপরে কিন্তু প্রেশারটা পড়ে না, সবাই সবাই এনজয় করে অ্যাট এ টাইম এবাদতগুলো, কিন্তু এবাদতেও তারা সময়টা পেয়ে যায়। সবার মজার হলো যে ওদেরকে বাচ্চাদের বা সন্তানদের এটাও বলতে পারে যে কাজটি করছো এটার জন্য তুমি সওয়াব পাবে। অবশ্যই, এবং তারা কিন্তু রোজা রাখছে এবং অ্যাডেড একটা সওয়াব পাচ্ছে, সো তাদের জন্য কিন্তু জিনিসটাকে আরো বেশি উপভোগ্য আমরা করতে পারি বাচ্চাদের জন্য। হ্যাঁ, বন্ধনটাও সুন্দর হয়। খুব সুন্দর বলেছো, এবং এখানে কিন্তু ও বলেছে যে একটি পেশাজীবী নারী তার অফিসেই যদি পরিকল্পনা করে তাহলে সে ইবাদতের জন্য সময়টা বের করতে পারবে। তো ডক্টর বুলবুল, তোমার কাছে আমার প্রশ্ন যে কর্মক্ষেত্রে কাজ ও ইবাদত এই দুটোর জন্য সময়ে যদি এমন হয় যে কাজের ক্ষেত্রে ততটা সুবিধা হচ্ছে না, তারপরে তো তাকে তো ইবাদতের সময়টা বের করে নিতে হবে, এই দুটোর মাঝখানে সে ইবাদতের সময়টা তাহলে কিভাবে বের করবে? এটা কিন্তু একটা খুব কঠিন সিচুয়েশন আমি বলবো। অনেক অফিসগুলোতে আছে যেখানে নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থা রাখা হয় না, এটা খুবই কষ্টের বিষয়, কষ্টের বিষয়। এবং যারা আমরা মুসলিম রোজা রাখছি কিন্তু সময় মতো নামাজ পড়তে পারছি না, এটা আসলে খুবই মানে ভেতর থেকেই খুব কষ্ট তারা অনুভব করে থাকি আমরা। এখানে আমাদের যারা দায়িত্বশীল আছেন, প্রথমে আমি তাদের কথা বলছি যারা দায়িত্বশীল আছেন, লাইন ম্যানেজারে যারা থাকেন তাদের এই জিনিসটা দেখা খুবই জরুরি। আপনি যেটা বলছিলেন যে টিম মেম্বার্সরা যেন তাদের যে ফরজ প্রেয়ারগুলো আছে এটা জন্য টাইমলি আদায় করতে পারে, এটা দেখা থাকতে হবে। হ্যাঁ, এটা দেখা হচ্ছে একজন টিম লিডার যিনি থাকবেন, আমরা ম্যানেজার বলি বা যাকে বলি না কেন, তো তার দায়িত্ব কিন্তু এটা, ঠিক আছে? এবং এমনি যদি এটা না ব্যবস্থা করতে পারেন, এই কারণে যেই মানে সাবঅর্ডিনেটসদের মধ্যে বা টিম মেম্বার্সদের মধ্যে যারা ব্যবস্থা না থাকার কারণে সলা আদায় করতে পারবে না কিংবা দেরি করে অন্য কোনো জায়গায় যে আদায় করছে, এর জন্য যদি কোনো পাপ হয়ে থাকে তাহলে কিন্তু সমান পাপ ওই টিম লিডারেরও হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
তো এটা খুবই সাংঘাতিক বিষয়। এখানে একটি প্রশ্ন আমার চলে আসলো যে ধরো এমন কেউ আছে যে নন মুসলিম দেশে তার কাজ চলছে, এখন এর মাঝখানে তার তো রোজাও রাখতে হচ্ছে, ইবাদতও করতে হচ্ছে। এখানে আবার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অফিস আওয়ার আমাকে কিন্তু যতটুকু সময় কাজ করার জন্য দিয়েছে আমি যদি তার চেয়ে কম কাজ করি, এর জন্য তারা কিন্তু আমার যদি পারিশ্রমিক না কমায় এটা কিন্তু আমার জন্য হালাল হবে না। এটা হচ্ছে একটা বিষয়। আর ফরজ ইবাদত আমি মানে বাদ দিতে পারবো না, এটাও আর একটা বিষয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা করতে পারি, আমার যিনি লাইন ম্যানেজার আছেন তার কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিতে পারি, অথবা আমার জন্য যদি কোনো টিফিন আওয়ারের ব্যবস্থা থাকে বা লাঞ্চ আওয়ারের ব্যবস্থা থাকে, ওই ব্রেকের মধ্যে আমি আমার সালাটা শেষ করব, বিশেষ করে ফরজটা যদি আদায় করি। শুধুমাত্র ফরজ, আমি সেটাই বলছি, শুধুমাত্র ফরজ যদি ওই সময়ের মধ্যে কভার করে তাহলে আমি ফরজের সাথে সাথে সুন্নাত এবং নফলও আদায় করতে পারি। কিন্তু যদি সেটা না হয়, আমাকে যদি টাইম চেয়ে নিতে হয় যে আমাকে 5 মিনিট সময় দাও, আমি শুধু ফরজ 4 রাকাত পড়ে চলে আসবো, এইভাবে যদি হয় তখন আমাকে শুধু ফরজটা পড়েই চলে আসতে হবে। ঠিক আছে। আর আর অন্য যেটা, সেটা হচ্ছে আমার যে কোরআনের আয়াতগুলো মুখস্থ আছে, আমি যখন কাজ করছি সেটা আমি নিজের থেকে সেটা তেলাওয়াত করতে পারি ভিতরে ভিতরে। সেটা যদি না থাকে তাহলে এই যে ছোট ছোট যে তাসবিহগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, আমি কাজ করছি ভেতরে ভিতরে আমার সেটা আমি পড়তে থাকছি। সুতরাং আমার কানেকশন, ইন্টারেকশন আল্লাহর সাথে হচ্ছে, কিন্তু আমি এখানে অফিসিয়াল কাজগুলো আঞ্জাম দিতে পারছি। তো এইভাবে রোজার মাস হোক আর অন্য মাসগুলোতে হোক খুবই সচেতন থাকতে হবে। আমরা অনেক সময় খুব বেখেয়াল থাকি যে আমি অফিস থেকে টাকা ঠিকই নিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে ওই সময়ের মধ্যে আমি হয়তো পার্সোনাল অনেক বেশি কাজ করে ফেলছি। তো এটাও কিন্তু আবার মানে দেখার বিষয় যে আমরা রুজিটা হালাল হচ্ছে কিনা। ঠিক আছে। এমনকি যে যদি কেউ ফাইল ধরলো বা এটা যদি জাস্ট বিসমিল্লাহ করেই শুরু করে, এখানে কাজ তো দিনের শুরুটা তো বিসমিল্লাহ বলে করতে হবে, আজ মুসলিম হালালের উপর থাকলো, দুর্নীতির ভেতর নয়, ওটাও তার জন্য সওয়াব, সুবহানাল্লাহ। এটা এটাই তো আসলে কর্মজীবী মানুষের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে সে দুর্নীতি থেকেও দূরে থাকে, এই যে ইবাদতের মধ্যে থাকছে। এবং রমাদানে যেহেতু আমাদের জন্য সুযোগ থাকে, সবাই মনে করে যে সবাই ভালো কিছু প্র্যাকটিস করবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। তো এই যে তাকওয়ার লেভেলটা ইনক্রিজ হবে কিভাবে যদি আমরা প্র্যাকটিসই না করি? তো সবাই মিলে যদি কর্মক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি তাহলে দেখবো যে ম্যাক্সিমাম হচ্ছে আমরা মুসলিম, তাই না, যারা একসাথে কাজ করছি। তো সবাই মিলে আমরা কোরআনটাকে ভাগ করে নিতে পারি যে আমরা এখানে যারা আছি আমি এক পারা পড়বো, তুমি আর এক পারা পড়বো, এটা ব্যাখ্যা সহকার আমরা পড়ি। যখন একটু সময় পাই এক জায়গায় বসে এটা নিয়ে ডিসকাস করি, আলোচনা করি যে আজকে আমি কী পড়েছি, এখান থেকে আমি কী শিখেছি, তাহলে এক মাসে দেখা যাচ্ছে যে আমি পুরাটা পাচ্ছি না, কিন্তু 30 দিন 30 পারা পড়ার কারণে এক জায়গায় যখন ডিসকাস করা হচ্ছে তখন কিন্তু পুরাটাই আমরা জেনে যাচ্ছি। এটা কিন্তু সবাই জানো, কালেকটিভলি যেটা হয়, হ্যাঁ, সম্মিলিতভাবে এটা কিন্তু করা খুব সহজ। এটা মানে এটাও কমে, লোডটাও কমে যায় এবং বেনিফিটটা অনেক বেশি হয়, জ্ঞানটাও বৃদ্ধি পায়, কারণ নানান জনের এখানে মতামত এবং একজনের এক্সপ্লেনেশন এক রকম হবে। পরবর্তী প্রশ্নটা মুনিরার কাছে, যে কর্মজীবী মহিলা তার কিন্তু নিজের যত্নের প্রয়োজন, অনেক সময় দেখা যায় কাজের চাপে নিজের যত্ন নিতেই সে ভুলে যায়, ছোট বাচ্চার মা প্লাস কর্মজীবী হলে তো আরও মুশকিল, সে এমনকি অনেক সময় চুল আঁচড়াতেও ভুলে যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এটা এই এই ব্যাপারে কি মতামত? নিজের যত্নটা সবসময় নিতে হবে। আমি যদি ভালো না থাকি আমি আরও 10টা মানুষকে ভালো রাখতে পারবো না। আর রমাদানে আমরা সবাই এবাদত বন্দিগিতে ফোকাস করি বেশি, সেক্ষেত্রে আমার আসলে যত্নটা আরও বেশি প্রয়োজন। যত্নের কথা যদি বলি তাহলে আমরা 3টাভাবে চিন্তা করতে পারি, ফিজিক্যাল যত্ন, মেন্টাল যত্ন এবং স্পিরিচুয়াল যত্ন। ফিজিক্যাল যত্নটা আমার খুবই জরুরি এখানে, বিকজ আমি ফিজিক্যালি যদি ফিট না থাকি আমি এবাদত করতে পারবো না, এবাদতে আমি কনসেন্ট্রেশন করতে পারবো না। হ্যাঁ, সেক্ষেত্রে আমার ফুডটা হচ্ছে এখানে প্রাইমারি একটা বিষয় যেটাতে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমার ফুডিংটা যেন সুষম খাবার, হেলদি খাবারের মধ্যে দিয়ে যাই, ফুডের কারণে আমার শরীরটা যেন খারাপ না হয়। সেক্ষেত্রে ইফতারে জাঙ্ক ফুডসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, হেলদি প্র্যাকটিসটা আমার নিজের এবং ফ্যামিলির মধ্যেও প্র্যাকটিসটা রাখতে হবে। যেহেতু একটু গরমের সময় আমরা এখন রোজা পার করছি, আলহামদুলিল্লাহ 2 দিন আমরা বৃষ্টি পেয়েছি, খুব সুন্দর একটা আবহাওয়া, আল্লাহর রহমত, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই সময়টা কিন্তু একটু গরমের সময়, এই সময় পানি খাওয়ার জরুরি
কিন্তু অনেক বেশি, অ্যাটলিস্ট আমার ইফতার থেকে সেহরি পর্যন্ত আমাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। আমরা অনেকে এক্সারসাইজ করি অল্প বেশি, সেটাকেও চালু রাখতে হবে, হতে পারে ইফতারের পরে 15 মিনিটস, অথবা বাসায় বসে ইয়োগা করতে পারি। সো এই যে ফিজিক্যালি ভালো রাখার জন্য যে কাজগুলো আমরা সাধারণত করে থাকি ওগুলোকেও করতে হবে। মেন্টালি ভালো থাকার জন্য আমার কাছে মনে হয় যে এটা একটা রহমতের মাস, আলহামদুলিল্লাহ আমরা সবাই মানসিকভাবে অনেক প্রশান্তি অনুভব করি। স্টিল আমরা যারা কাজ করি আমাদের আসলে সামটাইমস কাজের কারণে স্ট্রেস হয়, স্ট্রেসটাকে অ্যাভয়েড করতে হবে, বিকজ ওয়েন ইউ আর স্ট্রেসড আসলে আপনার ফিজিক্যালি আপনি ভালো থাকতে পারছেন না, হ্যাঁ স্পিরিচুয়ালি আপনি ডিমোরালাইজ ফিল করবেন। সো স্ট্রেস ফ্রি থাকাটা খুব জরুরি। দেখা যাচ্ছে ফ্যামিলির সাথে আমরা একটু বেশি সময়ই পাচ্ছি এই সময়টাতে, বিকজ রমজানে অফিস টাইমটা ছোট কিছুটা, অ্যাটলিস্ট 2 আওয়ার্স কম, সেক্ষেত্রে ফ্যামিলির সাথে স্পেন্ড করলে কিন্তু মানসিকভাবে অনেক বেশি ভালোও থাকতে পারে। স্পিরিচুয়াল যত্নটার মধ্যে দিয়ে আসলে পুরো মাসটাতেই যাই, আমাদের নামাজ কোরআন পড়া, দোয়া করা, মানুষকে সাহায্য করা, কিছু খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা আসলে আমাদেরকে স্পিরিচুয়ালি বা আমাদের আত্মাকে আসলে অনেকভাবেই পরিশুদ্ধ করে। সো এই তিনটাভাবেই আমরা আমাদের যত্নটা রমাদানে নিতে পারি। খুব সুন্দর আসলে এখানে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক যে যত্নটা, এটা তো আসলে আমাদের জন্য খুবই জরুরি, এবং এই তিনটা যদি একসাথে আমরা করতে পারি তাহলে দেখা যায় যে যত্নটা সম্ভব, তখন সবকিছু ইনশাআল্লাহ সহজ হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় আমরা শারীরিক যত্ন নিচ্ছি, রুহানি যত্নটা নেই, রুহানি নিচ্ছি শারীরিকটা ভালো নেই, মানসিক ভালো নেই, এটা যেন না হয়। তো এখন ডক্টর বুলবুলের কাছে প্রশ্ন যে রমজান উপলক্ষে পরিবার প্রতিবেশী এদের প্রতি যে আমাদের একটি সামাজিক দায়িত্ব, এটা আমরা কিভাবে পালন করতে পারি? রমাদান যেহেতু আমাদের জন্য একটা মৌসুম, যে এই সময় আমরা একটা ছোট কাজ করলে অন্য সময় অনেক বেশি কাজ করলে যে সব পাওয়া যায় সেই সমান সব পাওয়া যায়, সুবহানাল্লাহ। তো এই মাসে যদি আমরা দেখি আমাদের পরিবারের সদস্যদের, এখানে পরিবারের সদস্য বলতে আমি যে বলি যে যারা বয়স্ক আছেন তাদের কথা যদি আমি ধরি, যে তাদের বেশি সাপোর্ট দরকার হয়, ঠিক আছে। কিন্তু যারা ইয়াং আছে তারা নিজেদের কাজগুলো নিজেরা করে ফেলতে পারেন। সুতরাং আমি যখন রোজার মাসে আমার সিনিয়র সিটিজেন বা বয়স্ক মানুষ যারা আমার ফ্যামিলিতে আছেন তাদের প্রতি দায়িত্বটা আমি অবশ্যই পালন করি, অন্য সময় করি, এখনও করব। এক্সট্রা যেটা সেটা হচ্ছে যে তারা যদি রোজা রাখতে চান তাহলে তাদেরকে সেভাবে সাহায্য করা, এবং তারা যদি রোজা রাখতে অসমর্থ হন তাহলেও দিনের বেলায় তাদের খাওয়ার যেন কোনো সমস্যা না হয়, তারা যেন কমফর্টেবল থাকতে পারেন এবং কমফর্টেবলি যেন সব কিছু স্বাভাবিকভাবে পেতে পারেন, এই ব্যবস্থাটা আমাকে করতে হবে। এটা খুবই বড় একটা দায়িত্ব, যেহেতু রোজার মাসে স্বাভাবিকভাবে রান্নাবান্না আমাদের দেরি হয়, দিনের বেলাতে থাকে না, কিন্তু তাদেরকে আমাদের টাইমলি ফুড এবং তাদের জন্য সাপোর্টিং যা কিছু দরকার এগুলো আমাদেরকে দিতে হবে, এটা ম্যানেজ করতে হবে। এরপরে হচ্ছে তারা যদি রোজা রাখতে না পারার কারণে কখনো মানসিকভাবে কষ্ট পান তাদেরকে বোঝাতে হবে যে শারীরিকভাবে অসুস্থ থাকলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রোজাকে মাফ করে দেওয়া হয়েছে, পরবর্তীতে যদি সুস্থ হয়ে যায় রাখবে অথবা কাফফারা দিলে এটা আদায় হয়ে যাবে। সুতরাং এটা দিয়ে তো ফিদিয়া দিলে তো এটা নিয়ে এত বেশি পেরেশানির কিছু নেই বা এত মন কষ্টের কিছু নেই, এভাবে তাদের পেইনগুলোকে রিলিফ করে দিতে পারি, এতে তারা অনেকটা বেটার ফিল করবে। তারা খুব ভালো ফিল করবেন। এটা প্রতিবেশীর কথা যদি আমি বলি তাহলে প্রতিবেশীর হক তো অনেক অনেক বেশি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী যে এমন তাগিদ দিচ্ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, মনে হচ্ছিল যে উত্তরাধিকারী বানিয়ে দিবে প্রতিবেশীকে, এত গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে রমাদান মাসে আমরা কি করতে পারি, আমরা তো অবশ্যই ব্যস্ত থাকি অনেক, সব কিছু নিয়ে ব্যস্ত, তারপরেও একটু ফোনে একটু খোঁজ খবর নিতে পারি, সেহরিতে উঠেছে কি না, না তারপরে ইফতারে এক প্লেট পাঠিয়ে দিতে পারি যদি সম্ভব হয়, অবশ্যই হ্যাঁ। তারপরে আমাদের, আমরা যদি ফ্ল্যাটে বাস করি তাহলে ফ্ল্যাটের নিচেই যারা আমাদের নিরাপত্তার কাজে যারা নিয়োজিত আছে তাদের, তারাও তো আমাদের প্রতিবেশী, কিন্তু তাদের জন্য আমরা একটু ইফতার পাঠিয়ে দিতে পারি, সাহরির সময় একটা পাঠিয়ে দিতে পারি, অথবা তাদেরকে বলতে পারি তোমরা একটু এসে নিয়ে যাও যদি আমার পাঠানোর মানুষ না থাকে। এভাবে মানে একেবারে কাছাকাছি যে প্রতিবেশীরা আছে তাদেরকে আমরা এভাবে দিয়ে হেল্প করতে পারি, একটু দূরে যারা আছে তাদেরকে ফোন কলের মাধ্যমে একটু খোঁজ খবর নিতেই পারি যে কারো কোনো সমস্যা আছে কিনা, বাকি কেমন আছে। অনেকে আছে দেখা যাচ্ছে যে সাহরিতে উঠতেই পারে নাই,
তো ওই সময় যখন আমরা নিজেরা উঠছি তাহাজ্জুদ পড়তে, একটু ফোন কল একটু দিলাম যে তুমি কি উঠেছো বা উঠতে পারছো, এটা কিন্তু ইনাফ, অনেক সাহায্য হয় আরেকজনের জন্য। তো এভাবে ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সহযোগিতা সম্পন্ন কাজ, এগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনেক সব পাওয়া যাবে। এবং এখানে আমি একটু বলি যে এরকমও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যা রান্না করছো ঝোলটা বাড়িয়ে দাও, যাতে তার মানে কি আরেকজন যাকে দিচ্ছে তারও সেটা নেয়ার গ্রহণযোগ্যতা থাকতে হবে, উনিও যেন চিন্তা না করেন যে এটা আমাকে আবার কি পাঠালো। হ্যাঁ, তো তোমার কাছে আমার শেষ প্রশ্ন মুনিরা, যে কাজে সঠিক মনোনিবেশ করার পাশাপাশি রমজানের যে লক্ষ্য অর্জন এটার জন্য আসলে আমাদের তো বিশেষ একটা ফোকাস বা মনোযোগ থাকতে হবে, তো সেই ব্যাপারে একটু তোমার মতামত চাচ্ছি। আমরা যারা বাইরে কাজ করি তাদের তো আসলে কাজের আমাদের হালাল রুজি করতে হবে, যেমন করে হালাল রুজিটা ইম্পর্টেন্ট সেরকমভাবে আমার কাজটাকেও হালাল করাটা ইম্পর্টেন্ট। আমার যে টার্গেটসগুলো থাকবে সেই টার্গেটসগুলো আমাকে ফুলফিল করতে হবে। সো কাজে মনোনিবেশটা এখানে অত্যন্ত জরুরি, বাট সাথে সাথে রমজানের যে স্পিরিট, রমজানে যে আমাদের তাকওয়া বৃদ্ধি করার যে সুযোগ আল্লাহ করে দেয়, আমার কাছে মনে হয় রমজান ইটস লাইক আ ট্রেনিং পিরিয়ড আমাদের জন্য। বছরের পরে একটা মাস আসে যে সময়টাতে আমরা অনেক কিছু থেকে নিজেদেরকে বিরত রাখি এবং অনেক ভালো কাজগুলোকে নিজেদের মধ্যে এমবেড করি। তো ভালো কাজটা নেওয়া এবং খারাপটাকে বাদ দিয়ে দেওয়ার যে ট্রেনিংটা আমাদের এই 30টা দিন হয়ে থাকে, এই স্পিরিটটাকে আমরা যেন পার্মানেন্টলি নিজেদের মধ্যে এমবেড করতে পারি। এবং রমজান শেষ হয়ে যাওয়ার পরে 11টা মাস আমরা যেন রমজানের এই ভালো জিনিসগুলোকে, এ সময় কিন্তু আমরা অনেক পেশেন্ট থাকি, এ সময় আমরা ঝগড়াঝাটি করি না, গিবোধ করি না, সো এই রিমাইন্ডারটা যেন আমাদের প্রত্যেকটা মাসে বা প্রত্যেকটা দিনই আমাদের মনে থাকে। সেভাবে 11টা মাস পার করে যেন আমরা আর একটা রমজানের জন্য অপেক্ষা করি। সো দ্যাটস দ্য লার্নিং আমাদের আসলে ক্যারি করে নিয়ে যেতে হবে এই 30 দিনের পরে। পরিশেষে এটুকুই যে আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি রমজান মাসে অনেক বেশি যেমন থাকে অন্য মাসেও যেন, কারণ অন্য মাসেও কিন্তু উনি আমাদের দেখছেন। তো সুবহান আল্লাহ, আমাদের খুব সুন্দর আলোচনা, প্রাণবন্ত আলোচনা হচ্ছিল, আমরা একেবারে এই সময়ের স্বল্পতার জন্য শেষের দিকে, তা আমরা এখানে শেষ করছি। তা ইনশাল্লাহ আগামী জুমাবারে আমাদের আবার দেখা হবে একই সময়ে, তা আপনারা এর মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।